রাতে ক্যাম্পফায়ারের মধ্য দিয়ে শেষ হলো এবারের গঙ্গাসাগর মেলা। মেলা অফিস চত্বরে রবীন্দ্রসঙ্গীত আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে গানে বেজে উঠল মেলার বিদায়ের সুর। এদিন ওই ক্যাম্পফায়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, জেলাশাসক সুমিত গুপ্তা, সাগরের বিডিও কানাইয়া কুমার রয় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এবারের গঙ্গাসাগর মেলা শুরু হয়েছিল 8ই জানুয়ারি। এবারের গঙ্গাসাগর মেলা মোটের ওপর নির্বিঘ্নে মিটলেও সাগরের যাত্রাপথে মুড়িগঙ্গা নদীর চড়ায় বারে বারে আটকে গিয়েছে পুণ্যার্থী ভর্তি ভেসে। এর ফলে পুণ্যার্থীদের দীর্ঘক্ষণ ধরে আটকে থাকতে হয় মুড়িগঙ্গা নদীর মাঝখানের চড়ায়, পাশাপাশি কুয়াশার জেরেও ভোগান্তি পোহাতে হয়েছে। মেলা শেষে এবার বাড়ি ফেরার পালা, বিদায়ের সুর মেলা জুড়ে। গঙ্গাসাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে।